সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারে জানাই সুস্বাগত অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এসএসসি পরীক্ষা 2024-এ যশোর বোর্ডের অধীনে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে যে 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান করব। তো বরাবরের মতোই প্রথমে আমরা প্রশ্নটি সম্পর্কে প্রথমেই অবগত হয়ে নেব। 8, একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। ক, প্রমাণ করো যে অন বাই অন প্লাস কস স্কোয়ার এ প্লাস অন বাই অন প্লাস এক স্কোয়ার সমান 1। খ, মিনারটির উচ্চতা নির্ণয় করো। গ, যদি মিনারটির উচ্চতা 8.3 মিটার এবং ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে এবার আমরা ক প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা বামপক্ষটা নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় সবসময় একটু স্মরণ রাখা প্রয়োজন যে অঙ্কে যাই থাকুক না কেন, আমাদের সেক ট্যান কট যাই থাকুক না কেন, আমাদের সবসময় একটু সাইন আর কসের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো অলরেডি প্রথমটা আমাদের কিন্তু কস আছে, কিন্তু দ্বিতীয়টা সেক রয়েছে, অর্থাৎ সেককে আমরা কনভার্ট করে কসে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে প্রথম অংশে থাকবে অন বাই অন প্লাস কস স্কোয়ারে, যেহেতু এটাই রয়েছে কস, সুতরাং আমাদের আর কোনো কিছু দরকার নেই পরিবর্তন করার। আমরা দ্বিতীয় অংশটা পরিবর্তন করব, তত অন প্লাস এই সেকের পরিবর্তে আমরা জানি সেকের সূত্র হলো অন বাই কস, তো যেহেতু এক্ষেত্রে স্কোয়ার আছে আমরা অবশ্যই একটা স্কোয়ারটা দিব। প্রথম অংশটা আমরা ঠিক সেইভাবে রেখে দিব। দ্বিতীয় অংশটাই আমরা নিচে যে হরটা আছে হরটাকে আমরা লসাগু করব, তথা এক্ষেত্রে লসাগু হবে কস স্কোয়ারে। তো যেহেতু অনের নিচে কেউ নেই, সুতরাং এই লসাগুটা সরাসরি অনের সাথে গুণ হবে, তথা কস স্কোয়ারকে কস স্কোয়ার হবে প্লাস, এবার এই কস স্কোয়ার আছে এখানেও কস স্কোয়ার আছে, কস স্কোয়ার কস স্কোয়ার দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা 1 পাবো, সেই 1 আমরা লবের সাথে গুণ করব, অর্থাৎ অনেককে 1। এখন প্রথম অংশটা আমরা সেইভাবে রেখে দিব 1 প্লাস কস স্কোয়ারে। এবার আমরা দেখতে পাচ্ছি মূল দাগের নিচে দুইটা অংশ রয়েছে, তাহলে মূল দাগের অংশে নিচের অংশে যদি দুইটা অংশ থাকে তাহলে একেবারে নিচের অংশটাই সহজ দিয়ে নিচের অংশটা একেবারে উপরে চলে যায়, তথা এই যে কস স্কোয়ারের নিচেই ছিল এটা উপরে চলে যাবে, অনের সাথে গুণ হবে। আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো কস স্কোয়ারকে কস স্কোয়ার, আর নিচে থাকছে কস স্কোয়ার এ প্লাস অন, এটাকে আমরা একটু ঘুরায় লিখবো, কারণ আগের অংশটা অন প্লাস কস স্কোয়ারে আছে, যার কারণে আমরা এটাকে ঘুরায় লিখি, তবে লসাগু করতে অনেকটাই সহজ হবে। তো এবার আমরা লসাগু করব। তো আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হর একই, অর্থাৎ অন প্লাস কস স্কোয়ারে, সুতরাং এক্ষেত্রে লসাগু হবে অন প্লাস কস স্কোয়ারে, যেহেতু আমাদের হরের লসাগুর সাথে হরের কোনো পার্থক্য নেই, সুতরাং লব যা থাকবে সেটা আমরা বসিয়ে দেব। তো প্রথম ভগ্নাংশের লব আছে 1, আমরা 1 বসিয়ে দেবো, দ্বিতীয় ভগ্নাংশের লব আছে কস স্কোয়ারে, তাহলে এক্ষেত্রে আমরা কস স্কোয়ারে বসিয়ে দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি উপরে 1 প্লাস কস স্কোয়ারে, নিচে 1 প্লাস কস স্কোয়ারে, সুতরাং উপরে এবং নিচে একই জিনিস যেহেতু, সুতরাং আমরা এক্ষেত্রে কাটাকাটি করতে পারি, তাহলে উপরে একটা 1 থাকবে, তো সেক্ষেত্রে বা একই জিনিসকে ভাগ করলে আমরা 1 লিখতে পারি। তো আমাদের এবার ডান পক্ষের দিকে একটু দৃষ্টি দিতে হবে, তো আমাদের ডান পক্ষেও কিন্তু 1 রয়েছে, সুতরাং আমরা এই 1টাকে লিখতে পারি, যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে তাই আমরা লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ, অর্থাৎ আমরা বামপক্ষের জায়গায় বামপক্ষের মানটা বসিয়ে দিলাম সমান ডানপক্ষ, আমরা 1 পেয়েছি বিধায় আমরা ডানপক্ষ 1 লিখে দিলাম। তো এটা আমাদের প্রমাণ করে যে বলা হয়েছিল, অর্থাৎ আমরা যেহেতু প্রমাণ করে ফেলেছি সুতরাং আমরা ক্ষেত্রে প্রমাণিত লিখে দিব। এবার আমরা চলে যাই খ নং প্রশ্নের সমাধানে। খ, মিনারটির উচ্চতা নির্ণয় করো। সুতরাং আমাদের এই যে কোন মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে, সুতরাং আমাদের অবশ্যই উদ্দীপক নিয়ে কাজ করতে হবে, তাই এক্ষেত্রে আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। সুতরাং এই উদ্দীপক অনুসারে প্রথমে আমরা একটি যথাযথ একটি চিত্র অঙ্কন করে নিব। ধরে নেওয়া হলো যে এবি একটি মিনার, এবি হলো একটা মিনার যার উচ্চতা এবি সমান আমরা ধরে নিতে পারি এবি সমান এইচ মিটার। এবার বলা হয়েছে যে মিনারের শীর্ষ বিন্দু, তথা এক্ষেত্রে মিনার যদি এ বি যদি মিনার হয় তাহলে মিনারের শীর্ষবিন্দু অবশ্যই এ হবে, তাহলে এ বিন্দু থেকে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এ বিন্দু থেকে আমাদের ভূতলস্থ একটা বিন্দুতে যেতে হবে, তাহলে নিশ্চয়ই একটু কোনাকোণে যেতে হবে। তো এই যে এই বিন্দুটা আমরা পেলাম, ধরে নেওয়া হচ্ছে এটা একটা এ বিন্দু থেকে 16 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু আমরা পাচ্ছি সি,
তো এবার যদি আমরা এসি যোগ করি তাহলে এসির দৈর্ঘ্যই হবে 16 মিটার। অর্থাৎ এরপর আমরা বি বিন্দু সি বিন্দু যোগ করে দিব। এবার বলা হচ্ছে যে এ বিন্দু হতে অবনতি কোণ হবে 30 ডিগ্রি। তো আমরা জানি অবনতি কোণ সবসময় ভূরেখার সমান্তরাল রেখার নিচের দিকেই হয়। তো তাহলে এ বিন্দুতে আমরা বিসি রেখার সমান্তরাল একটা রেখা টানব। অর্থাৎ আমরা বিসি রেখার সমান্তরাল করে একটা রেখা টানব, আমরা নাম দিয়ে দিতে পারি এডি। অর্থাৎ বিসি আর এডি পরস্পর সমান্তরাল রেখা। এবার আমাদের বলা হয়েছে অবনতি কোণ, তাহলে এটা যদি ভূরেখার সমান্তরাল রেখা হয় তাহলে অবনতি কোণ অবশ্যই নিচের দিকে হবে। এটা আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এডি এবং বিসি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং তাদের এসি যদি ছেদক হয়, আমরা জানি ছেদবিন্দুতে একান্তর কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এই যে ক্ষেত্রে ডি এসি সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের একান্তর কোণ হবে সি বিন্দুতে, অর্থাৎ এ সি বিও 30 ডিগ্রি হবে, যেহেতু আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান। এবার আমরা ঠিক এই চিত্রটি যেভাবে অঙ্কন করেছি ঠিক সেইভাবে নিজের মতো করে আমরা একটু বর্ণনা দিয়ে দিব। মনে করি মিনারটির উচ্চতা এ বি সমান 23 মিটার, মিনারের শীর্ষবিন্দু এ হতে এ সি সমান 16 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সি বিন্দু, এই সি বিন্দুর অবনতি কোণ সি এডি সমান 30 ডিগ্রি। চিত্রানুসারে আমরা পাচ্ছি এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, আর যেহেতু ছেদক হচ্ছে সুতরাং ছেদবিন্দুতে আমরা জানি একান্তর কোণ উৎপন্ন হচ্ছে এবং একান্তর কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ সি এডি সমান আমরা লিখতে পারি একান্তর কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। ব্যাচ আমাদের ঝামেলা শেষ। এবার আমরা মিনারটির উচ্চতা নির্ণয় করব। তা আমরা যেহেতু মিনারটির উচ্চতা এ বি সমান 23 মিটার ধরেছি, অর্থাৎ 23-এর মানটা আমরা এখন নির্ণয় করব। তা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, অর্থাৎ এ বিসি একটি ত্রিভুজ। তো যেহেতু বি কোণ এখানে 90 ডিগ্রি বা এক সমকোণ, সুতরাং এই ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন এই এ বি তথা এইসের মানটা আমরা নির্ণয় করব। তো যেহেতু এইসের মানটা নির্ণয় করব, সুতরাং আমরা এখন আমাদের যে কোনো দুটো বাহুকে বিবেচনা আনতে হবে। তো আমরা এ বি বাহুকে এবং এসি বাহু, এই দুইটা বাহুকে আমরা এখন বিবেচনায় আনব। তো যেহেতু আমাদের কোণ এক্ষেত্রে দেওয়া আছে 30 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে আমরা এখন এ বি, এই কোণের সাপেক্ষে এ বিটা হলো লম্ব, এবং যেহেতু বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে এবং সমকোণের বিপরীত বাহু যেহেতু এসি, তো আমরা এটা জানি অবশ্যই এটা অতিভুজ। তো অতিভুজ আর এই লম্বকে আমরা এখন বিবেচনায় আনব। তো এই লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত? তো আমরা প্রত্যেকেই জানি যে লম্ব এবং অতিভুজ অবশ্যই সাইনের সাথে সম্পর্কিত। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ সাইন, এক্ষেত্রে আমাদের কোণ উৎপন্ন করেছে এসিবি। তো সাইনের সূত্র হলো লম্ব বা অতিভুজ, লম্ব এক্ষেত্রে এ বি এবং অতিভুজ হলো এসি। তো এই পর্যায়ে আমরা এখন প্রত্যেকের মান জানি, এই মানগুলো আমরা এখন বসিয়ে দেব। বা সাইন এসিবির মান হলো 30 ডিগ্রি সমান এ বির মান হলো 23 এবং এসির মান হলো 16। আমরা প্রত্যেকেই জানি সাইন 30 ডিগ্রির মান হলো 1/2 সমান 8/16। আমরা এ পর্যায়ে আড়াআড়ি গুণ করব, অর্থাৎ যেহেতু এইচের মানটা নির্ণয় করব, সুতরাং এইচটাকে আমরা বাম পাশে রাখবো। 2 আর 8 গুণ করলে আমরা পাবো 2 8 সমান 16। যেহেতু আমরা শুধুমাত্র এইচের মান নির্ণয় করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচের সাথে টুটা গুণাকারে আছে, সুতরাং টুটা অবশ্যই ডান পাশে যাবে। তো যেহেতু এসে গুণাকারে আছে, ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে, তাহলে এইচ সমান 16/2। অতএব এই সমান আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 8 × 16। এইচটাই হলো এই মিনারটির উচ্চতা। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মিনারটির উচ্চতা 8 মিটার। তো এটাই আমাদের ক্ষয়ের উত্তর। আমরা চলে যাব গ প্রশ্নের সমাধানে। গ যদি মিনারটির উচ্চতা 8√3 মিটার এবং ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে খ প্রশ্নটিতে যে চিত্র অঙ্কন করা হয়েছে সেই চিত্রটি আমরা গ প্রশ্নেও অঙ্কন করব। এরপর আমাদের গ প্রশ্নে যেভাবে করার কথা বলা হয়েছে সেইভাবে আমরা এগিয়ে যাব।
যেহেতু আমাদের প্রশ্নে মিনারটির উচ্চতা নতুন করে দেওয়া আছে 8√3 মিটার, সুতরাং আমাদের খ থেকে মিনারটির উচ্চতা যে 8 মিটার পেয়েছে এটা আমাদের নেওয়া যাবে না, আমাদের প্রশ্নটাই নিতে হবে। যেহেতু প্রশ্নেতে বলা হয়েছে মিনারটির উচ্চতা 8√3 মিটার, সুতরাং এক্ষেত্রে আমরা এবি সমান 8√3 মিটার দিব। এবার বলা হচ্ছে যে ওই বিন্দুতে, অর্থাৎ ভূতলস্থ যে বিন্দু সি ছিল সেই ভূতলস্থ বিন্দু থেকে আমাদের মিনারের দিকে এগিয়ে আসতে হবে। তো মিনার যেহেতু এবি, সুতরাং সি বিন্দু থেকে মিনারটির দিকে আমাদের এগিয়ে আসতে হবে কত মিটার, 5.86 মিটার। তো ধরা যাক মিনারটির দিকে এগিয়ে আসা হলো, এগিয়ে এসে আমাদের একটা বিন্দু পেলাম, নাম দেওয়া হলো ই বিন্দু। সুতরাং এই যে সিই কতটুকু এগিয়ে আসলাম মিনারের দিকে, 5.86 মিটার। সুতরাং সিই আমরা জানি সিইটা হবে 5.86 মিটার। এবারে যে ই বিন্দুটা পেলাম, এই ই বিন্দুতে বলা হচ্ছে ই বিন্দু থেকে যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এই পর্যায়ে যদি আমরা এ আর ই যোগ করি, অর্থাৎ এই ই বিন্দুতে যে উন্নতি কোণ হবে সেই উন্নতি কোণ আমরা ধরে নিচ্ছি, এক্ষেত্রে উন্নতি কোণটা হচ্ছে থিটা। এই থিটার মানটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হলো গ প্রশ্নটির উত্তর হবে। তো এবার আমরা এই চিত্রের আলোকে নিজের মতো করে অতি সংক্ষেপে একটা বর্ণনা দিয়ে দিব। তো দেওয়া আছে মিনারটির উচ্চতা এবি সমান 8√3 মিটার। তো আমরা ধরি ভূতলস্থ সি বিন্দু থেকে মিনারটির দিকে, অর্থাৎ সিই সমান 5.86 মিটার এগিয়ে আসলে ই বিন্দুর উন্নতি কোণ হবে এবি সমান থেটা। এই ক্ষেত্রে যেহেতু আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে, তো এই থিটা সংলগ্ন যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ এইবি, এই ত্রিভুজটির যে কোনো দুটো বাহুর মান আমাদের জানতেই হবে। তো যেহেতু আমরা অলরেডি এবির মান জেনে ফেলেছি, সুতরাং আমাদের অবশ্যই এই অথবা এই অথবা বিই, এদের যে কোনো একটির মান আমাদের নির্ণয় করতেই হবে। তো চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই এর তুলনায় আমরা বিইর মান সহজেই নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা যদি বিসির মানের থেকে যদি সির মানটা তো আমরা জানি, বিসির মানটা নির্ণয় করার পর যদি আমরা এই যে সিই তথা 5.86 বাদ দিই, তাহলে আমরা বিইর মানটাই পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রথমেই যে বিসির মানটা নির্ণয় করতে গেলে আমাদের এখন এই যে বড় যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ এ বি সি, এই বড় ত্রিভুজটার থেকে আমরা যেহেতু এক্ষেত্রে অতিভুজের মান দেওয়া আছে আর আমাদের নির্ণয় করতে হবে বিসির মান, সুতরাং এই ক্ষেত্রে আমরা এ বি সি এই ত্রিভুজের ভূমি, যেহেতু এখানে কোণ আছে এটা, সুতরাং বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। তো ভূমি এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত, তা আমরা জানি ভূমি এবং অতিভুজ কসের সাথে সম্পর্কিত। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি, তো এই ক্ষেত্রে আমরা আরেকটা অংশ করে নিতে পারি যে বির মানটা একটু নির্ণয় করতে পারি। তাহলে অতএব লিখতে পারি বিই সমান সম্পূর্ণটা হচ্ছে বিসি, বিসি থেকে আমরা যদি সিটা বাদ দিই অর্থাৎ, তাহলে আমরা বির মানটা পাবো, এটা হলো মিটার। বিসির মানটা আমরা জানি না বিধায় এটা রেখে দিব, সির মান কিন্তু আমরা জানি 5.86, তাহলে এর পরিবর্তে সির পরিবর্তে আমরা এখন লিখতে পারি 5.86 মিটার। এবার আমরা লিখব, এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ, যেহেতু এবিসি ত্রিভুজে এটা হলো ভূমি, এটা কোণের এই কোণের সাপেক্ষে, এটা হলো ভূমি এবং এটা হলো অতিভুজ। তো ভূমি এবং অতিভুজ অবশ্যই কসের সাথে সম্পর্কিত, তাহলে কস এক্ষেত্রে কোণ উৎপন্ন করেছে এসি বি সমান ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। আমরা এবার প্রত্যেকের মান জানি, অর্থাৎ বিসির মানটা আমরা জানি না, এটাকে রেখে দিব, বাদ বাকিগুলোর মান আমরা জানি, বিধায় আমরা বসিয়ে দিতে পারি। অর্থাৎ কস এসি বির মান হলো 30 ডিগ্রি সমান, বিসির মান আমরা জানি না, এটা বিসির মানটাই নির্ণয় করব, এবং এসির মান আমরা জানি 16। তো কস 30 ডিগ্রি মান আমরা জানি √3/2, BC/16। এ পর্যায়ে আমরা এখন আড়াআড়ি গুণন করব, অর্থাৎ 2-র সাথে যদি আমরা বিসি গুণ করি তাহলে আমরা পাবো 2BC, √3-র সাথে যদি 16 গুণ করি তাহলে আমরা পাবো 16√3। 2BC-র সাথে গুণ আকার আছে, সুতরাং ডান পাশে গেলে অবশ্যই সে ভাগ আকার হয়ে যাবে, ভাগ তথা নিচে চলে যাবে, অর্থাৎ 16√3/2 আমরা দিতে পারি। যদি আমরা এই পর্যায়ে কাটাকাটি করি তাহলে 8 × 16, তাহলে আমরা পাচ্ছি অতএব বিসি সমান 8√3, অর্থাৎ বিসি, অর্থাৎ এই ক্ষেত্রে যে সম্পূর্ণ অংশটা আছে বিসি, এই বিসির মান আমরা পেলাম 8√3 মিটার। তো এবার আমরা বি এর মানটা সহজে নির্ণয় করতে পারবো। অতএব বিই সমান, বিসির জায়গায় আমরা বিসির মানটা নির্ণয় করে ফেলেছি 8√3 বিয়োগ 5.86
মিটার। তো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এই মানটা নির্ণয় করব। 8√3 মানে হলো 13.86 বিয়োগ 5.86 মিটার। সেক্ষেত্রে 13.86 থেকে যদি আমরা 5.86 বাদ দিই তাহলে আমরা পাবো শুধু 8 মিটার। তো এই 8 মিটারটা হলো বি এর মান, অর্থাৎ এই যে বিই, এই বি এর মানটা আমরা পেলাম 8 মিটার। এবার আমরা এখানে যে ছোট ত্রিভুজ আছে অর্থাৎ এ বি ই, এই ছোট ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। তো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে কোণ উৎপন্ন করেছে থিটা, এবং থিটার সাপেক্ষে এটা হলো লম্ব এবং এটা হলো ভূমি। সুতরাং লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? তো আমরা জানি লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্কিত। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ এ বি ই এ ট্যান, যেহেতু এক্ষেত্রে আমাদের এ ই বি কোণ উৎপন্ন করেছে, এ ই বি সমান ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে এ বি বাই ভূমি হলো বি ই। আমাদের প্রত্যেকের মান জানা আছে, আমরা মানগুলো এবার পর্যায়ে বসাইয়ে দেব। ট্যান এ ই বির মান হলো থেটা, এবং এ বির মান আমরা পেয়েছি 8√3 বাই বি ই এর মান পেয়েছি 8, বা ট্যান থেটা সমান আমরা দেখতে পাচ্ছি উপরের 8 এবং নিচের 8 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এক্ষেত্রে থাকছে শুধু √3, বা ট্যান থেটা সমান ট্যান কত ডিগ্রি মান √3 আমরা জানি, ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3। তো উভয় পক্ষ থেকে ট্যান ট্যান আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের বাম পাশে থাকছে থেটা, থেটা সমান 60 ডিগ্রি। তো এটাই হলো আমাদের নিম্ন উন্নতি কোণ, অর্থাৎ এ ই বি এই থিটা সমান 60 ডিগ্রি। তো আমরা লিখতে পারি অতএব নিম্নেই বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এটাই আমাদের গয়ের উত্তর। তো আজ এই পর্যন্তই, আমার সকল শিক্ষার্থী বন্ধুদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।